আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানীদের সবাই ভালো আছেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাকে আপনাদের সবাইকে কবুল করুন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন সম্পর্কে জানব বন্ধুরা এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে স্বপ্নে শেষদা করলে যে পাঁচটি সৌভাগ্য আপনার জীবনে লাভ হবে আপনি যদি স্বপ্নে সেচদা করতে দেখেন তাহলে জীবনে এই পাঁচটি সৌভাগ্যের কোনো একটি আপনার লাভ হতে পারে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি স্বপ্নের ব্যাখ্যা আমাদের প্রত্যেকটা মুমিন মুসলিমের এই ভিডিওটি দেখা দরকার এই সম্পর্কে জ্ঞান লাভ করা দরকার যে আপনি যদি স্বপ্নে সেচদা করতে দেখেন অবশ্য সেচদাটা হতে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য আপনি যদি সেজদা করতে দেখেন কোনো মানুষের উদ্দেশ্য বা কোনো মখলোকের উদ্দেশ্য নয় এটা খারাপ হবে যদি আল্লাহর জন্য আপনি স্বপ্নে সেচদা করতে দেখেন তাহলে আপনি এই পাঁচটি সৌভাগ্যের কোন একটি লাভ করতে পারবেন তো যে পাঁচটি সৌভাগ্য লাভ হয় কি কি স্বপ্ন শেষদা করতে দেখলে তো এক নাম্বার হচ্ছে গিয়ে যে এমন স্বপ্ন দেখা জীবনে সফলতার আলামত বহন করবে আলহামদুলিল্লাহ আপনার যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে সফলতা লাভ হবে আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে কোনো লক্ষ্য থাকে আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেই কাজে সফলতা লাভ হবে ইনশা আল্লাহ খুবই ভালো লক্ষণ এটা পজিটিভ ইঙ্গিত বহন করবে কোনো নেগেটিভ কিছু বোঝাবে না এরপরে শেষদা করতে দেখলে দুই নাম্বার যে সৌভাগ্য লাভ হয় সেটি হলো যে আপনি যদি কোনো গুনাহের কাজে জড়িত থাকেন কোনো অন্যায় কাজে যদি লিপ্ত থাকেন শয়তানের ধোকায় পড়ে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাহলে ইনশা আল্লাহ আপনার সেই গুনাহের কাছ থেকে তাক করার সৌভাগ্য লাভ হবে আপনি সেই অন্যায় কাছ থেকে গুনাহের কাছ থেকে তবা করার সুযোগ পাবেন গুনাহের কাছ থেকে আপনি বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ তবার মাধ্যমে আপনি আপনার জীবনটাকে পবিত্র করে ফেলতে পারবেন খুবই ভালো লক্ষণ খুবই কল্যাণকর লক্ষণ কারণ তবা করা প্রকৃত তবা করা এবং তওবাটা কবুল হয়ে যাওয়া এটা খুবই বড় সৌভাগ্যের একটা মুমিন মুসলিমের জন্য। এরপরে বন্ধুরা তিন নাম্বার যে সৌভাগ্য লাভ হয় স্বপ্নে শেষদা করতে দেখলে সেটি হলো যে মারাত্মক বিপদ থেকে ক্ষতি থেকে উদ্ধার পাওয়ার প্রতিও ইঙ্গিত করে আপনি যদি কোনো মারাত্মক বিপদে থাকেন আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন চাই সেটা ঋণের প্যারেশানি হোক লেনদেনের প্যারেশানি হোক চাই সেটা অসুস্থতা হোক যেটাই হোক যে কোনো বিপদ আপদ বড় ধরনের হোক না কেন সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রতিও ইঙ্গিত করবে আলহামদুলিল্লাহ স্বপ্ন যদি আপনি শেষদা করতে দেখেন এই গেল তিন নাম্বার সৌভাগ্য চতুর্থ নাম্বার যে সৌভাগ্য লাভ হতে পারে সেটি হলো স্বপ্ন যদি আপনি শেষদা করতে দেখেন তাহলে আপনি দীর্ঘজীবী হওয়ার প্রতি ইঙ্গিত করবে আপনার হায়াত দীর্ঘ হবে ইনশাআল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পাবে আপনি দীর্ঘজীবী হতে পারবেন দীর্ঘ জীবন হাসিলের প্রতি ইঙ্গিত করবে আলহামদুলিল্লাহ এটাও ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ আপনি দীর্ঘ সময় পেয়ে জীবনটাকে লম্বা পেয়ে বেশি বেশি ভালো কাজে নিজেকে মনোনিবেশ করার জন্য চেষ্টা করে যাবেন ইনশা আল্লাহ বেশি বেশি আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে মেহনত করবেন এইগুলো চার নাম্বার সৌভাগ্য পাঁচ নাম্বার যে সৌভাগ্য লাভ হয় যদি আপনি স্বপ্নে সেচদা করতে দেখেন আল্লাহর জন্য সেটি হলো যে আপনার অর্থের ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে সফলতা লাভের প্রতি ইঙ্গিত করে অর্থাৎ আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন আর্থিকভাবে আপনার উন্নতি হবে আপনার জীবনে স্বচ্ছলতা আসবে সম্পদের আধিক্যতা আসবে আপনার জীবনে বরকত আসবে রহমত আসবে ইনশাল্লাহ আপনার সম্পদের ক্ষেত্রে আধিক্যতা আসবে আপনার কোনো অভাব অনটন থাকবে না যদি স্বপ্নে সেজদা করতে দেখেন বন্ধুরা এই ছিল পাঁচটি সৌভাগ্য নিয়ে আলোচনা যদি আপনি সবটা সেচদা করতে দেখেন এই পাঁচটি সৌভাগ্যের কোনোটা লাভ হতে পারে শা আল্লাহ তো বন্ধুরা আল্লাহকে আমাদের সবাইকে এমন স্বপ্ন দেখার দ্বারা সৌভাগ্যগুলো অর্জন করা তো ফির দান করুন তো আশা করে বুঝতে পারছেন তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দেন নিত্য নতুন আপডেট আলোচনা পেতে সকলে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি